অলরাইট গাইস, তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হও তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো, তোমার যদি কোনো ছোট ভাই কিংবা বোন থাকে তুমি ফ্রি ফায়ার গেমটা খেলার সময় কিন্তু তোমার পাশে বসে ফ্রি ফায়ার গেমটা খেলা দেখে এবং মাঝে মাঝে কিন্তু সে ফ্রি ফায়ার গেমটা খেলতে চায়, বাট তুমি কিন্তু তাকে এই ফ্রি ফায়ার গেমটা খেলতে দিতে চাও না, কারণ সে কিন্তু ফ্রি ফায়ার গেমে কোনো কিছুই বোঝে না। বাট গাইস তুমি কি এটা জানো যে বর্তমানে প্লে স্টোরে ছোট বাচ্চাদের ফ্রি ফায়ার গেমটা পাওয়া যাচ্ছে, আর যেটা কিন্তু চাইলেই তোমার ছোট ভাই কিংবা বোনকে খেলতে দিতে পারো, আর এই গেমটা কিন্তু 1 থেকে 2 GB মোবাইলে অনায়াসে সাপোর্ট করবে। এখন কিন্তু তোমাদের ভিডিও থেকে অনেকে বলবো ভাই এই গেমটার নাম কি এবং এই গেমটা আমরা কিভাবে ডাউনলোড করবো। গাইজ আজকের ভিডিওতে কিন্তু জানতে পারবা তোমরা এই ছোট বাচ্চাদের ফ্রি ফায়ার গেমটা কিভাবে ডাউনলোড করতে পারবা, এরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে মেক করার চেষ্টা করছি। সমস্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি গাইজ সব ভালো আছো। ফ্রি ফায়ার গেমের নতুন ভিডিওতে গাইজ তোমাদের সবাইকে স্বাগত। তো গাইজ তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমার এই ভাইয়ের ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থাকা বেল আইকন চাপাই দিও, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দিলে কিন্তু নোটিফিকেশনটা যাবে তোমার কাছে সবার আগে। অলরাইট গাইজ, তোমরা কিন্তু সবাই জানো যে বর্তমানে কিন্তু ফ্রি ফায়ার গেমটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাটল রয়্যাল গেম, আর এই গেমটা এতটা জনপ্রিয় হওয়ার কারণে কিন্তু পৃথিবীর সকল দেশে কমবেশি এই গেমটা খেলা হয়। আর আমি যদি বলি তুমিও এই ফ্রি ফায়ার গেমটা একবার না একবার খেলছো তাহলে কিন্তু আমি ভুল করব না, বাট আমি কিন্তু এই ফ্রি ফায়ার গেমটাকে কোনো সময় ছোট বাচ্চাদের রেকমেন্ড করব না, কারণ তারা কিন্তু এই বড়দের ফ্রি ফায়ার গেমটা খেলে কোনো কিছুই বুঝবে না, মানে গেই না ফ্রি ফায়ার গেমটা যদি ছোট বাচ্চারা খেলে তারা কিন্তু এই গেম সম্পর্কে কোনো কিছুই বুঝবে না, কারণ তাদের কিন্তু বয়স হয় না এই ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য। বাট গাইজ তোমরা কি এটা জানো যে বর্তমান সময় কিন্তু ছোট বাচ্চাদের খেলার জন্য একটা ফ্রি ফায়ার গেম প্লে স্টোরে আসছে, আর এটা কিন্তু চাইলে তুমি খেলতে পারো এবং তোমার ছোট ভাই বা বোনদের খেলতে দিতে পারো, আর এই গেমটা কিন্তু সাপোর্ট করবে 1 থেকে 2 GB মোবাইল, আর এই গেমটা খেলে কিন্তু গাইজ তুমি সম্পূর্ণভাবে ফ্রি ফায়ার মজাটা নিতে পারবে, কারণ এই গেমে কিন্তু তোমরা দেখতে পারবে ফ্রি ফায়ার গেমের রিমোট, ফ্রি ফায়ার গেমের প্লেন, সাথে গাইজ তোমরা কিন্তু এই গেমের ম্যাপও দেখতে পারবে, খুবই বড় সড়ো ম্যাপ, আর যেটা বলতে গেলে গাইজ ফ্রি ফায়ার গেমের থেকে কিন্তু বড় তোমরা দেখতে পারবে, সাথে গাইজ এই গেমে কিন্তু তোমরা ট্রেন্ডিং গ্রাউন্ডও দেখতে পারবে। হে গাইজ তোমরা ভিডিওর স্ক্রিনে যে গেমের গেমপ্লেটা দেখতে পাচ্ছ এই গেমের কথাই কিন্তু আমি বলতে, বাট গাইজ এটা কিন্তু স্পেশাল ছোটদের আমি রেকমেন্ড করবো, কারণ ছোটরা কিন্তু এই গেমটা খেলে অনেক কিছু শিখতে পারবে। তো গাইজ এখন কিন্তু তোমাদের ভিডিওতে অনেকে বলবো ভাই অনেক কিছু তো বললেন, তো এই গেমটার নাম কি? তো এই গেমটার নাম হলো মিনি ওয়ার্ল্ড ব্যাটল রয়্যাল। গাইজ তোমরা যদি প্লে স্টোরে যাবে মিনি ওয়ার্ল্ড ব্যাটল রয়্যাল রেখে সার্চ দাও তাহলে কিন্তু পেয়ে যাবে, আর এই গেমটা গাইজ ডাউনলোড করতে চাইলে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে 365 MB দিয়ে, তাহলে বুঝতে পারছো তুমি কিন্তু এই গেমটা যদি খেলো তাহলে কিন্তু তোমার MB অনেকটাই সাশ্রয় হবে। বাট গাইজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে আর আশা করি এই কথাটা মনোযোগ দিয়ে শুনবা, এই গেমটা কিন্তু অনলাইন একটি গেম, তো বুঝতে পারছো সেই গেমটা খেলতে হলে কিন্তু তোমাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখতে হবে, তো এই গেমটা কিন্তু তোমরা প্লে স্টোরে নাও পেতে পারো, কারণ গাইজ বাংলাদেশে কিন্তু এই গেমটা এখনো অ্যাভেলেবল হয় না। এর জন্য কি করবো গাইজ ডিসক্রিপশন বক্সে এই গেমটার লিঙ্ক দিয়ে রাখবো, তো এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি অনায়াসে এবং খুব দ্রুত এই গেমটা ডাউনলোড করতে পারো। তো গাইজ মিনি ওয়ার্ল্ড ব্যাটল রয়্যাল গেমটা সম্পর্কে কে কে আগে থেকে জানতে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর এটা কমেন্ট করতে ভুলবে না তুমি এই গেমটা আগে খেলছো কিনা। তো গাইজ অনলাইন এবং অফলাইন গেম নিয়ে এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিও। তো অলওয়েজ চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার বাসো, গুড বাই।